আজকে এনএইচআরসি রিপোর্ট দিয়েছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে শাসনের আইন প্রতিষ্ঠিত হয়েছে। আজ রাজ্য সরকারের যখন 26 তারিখে হলফনামা দিয়ে তাদের অবস্থান জানানোর কথা, এখন নতুন করে আমাদের কাছে ইনফরমেশন অনুযায়ী বিভিন্ন জেলায় জেলায় ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হচ্ছে যে বাড়িতে পুলিশ পাঠাও, দুয়ারে সরকারের পরিবর্তে দুয়ারে পুলিশ পৌঁছে গেছে। যে সমস্ত জায়গায় অভিযোগ করা হয়েছিল সেখানে গ্রামে পুলিশ পৌঁছেছে, সাদা কাগজে তাদের দিয়ে লিখিয়ে নেবার চেষ্টা হচ্ছে, ভিডিওগ্রাফির প্রচেষ্টা চলেছে। চারটি ভাগে জিনিসটাকে ব্যবহার করা হচ্ছে। এক, নট ফাউন্ড ট্রু, যে কোনো রকম ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি, কারণ তারা এর মধ্যেই বলেছেন সওয়ালে যে এই রিপোর্ট ত্রুটিপূর্ণ রিপোর্ট, এই রিপোর্ট পক্ষপাতদুষ্ট, এবং প্রকাশ্যে মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন মানবাধিকার কমিশন বিজেপি কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে, এই রিপোর্ট বিজেপির রিপোর্ট। আরেকজন বলে জায়গায় দেখানোর চেষ্টা চলেছে যে এগুলো অভিযোগযোগ্য কোনো বিষয় নয়, অত্যন্ত সামান্য বিষয়। কিছু ক্ষেত্রে তারা দেখাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কগনিজেবল অফেন্স, কিন্তু বেলেবেল অফেন্স, কিছু হয়নি এটাও তারা প্রমাণ করবার চেষ্টা করেছেন। আজকে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে যারা কমিশনের সামনে মুখ খুলেছিলেন, 20 দিন ধরে রাজ্য সরকারেরই দেওয়া রিপোর্টের ভিত্তিতে 311টি স্থান তারা পর্যবেক্ষণ করেছেন। আমরা বলেছিলাম এই পর্যাপ্ত নয়, আমরা আবার বলছি এই রিপোর্টটি কোনো আইসবার্গ, কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার তাদের পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে আরেকটা নিপীড়নের ব্যবস্থা নতুন করে করেছেন। যদি এটার উপরে ভিত্তি করে আমাদের কাছ থেকে যে ধরনের অভিযোগ আমাদের কর্মীদের মধ্যে থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি, কারণ শুধু বিজেপি কর্মী সমর্থকদের গ্রাম আক্রান্ত হয়েছে এরকম নয়, এমন বহু জায়গা আক্রান্ত হয়েছে যারা এই নির্বাচনে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় এই ধরনের একাধিক নয়, প্রচুর ঘটনা ঘটেছে, প্রচুর গ্রাম এর ইনফরমেশন আমাদের কাছে আছে। তারা অভিযোগ করেছিলেন সমস্ত জায়গায় যেরকম পুলিশ অভিযোগ নেয়নি, আবার বহু জায়গায় আশা করেছিলেন মানুষ যে মানবাধিকারের আধিকারিকরা তাদের কাছে অন্তত পৌঁছবেন, তারা নিরাশও হয়েছেন, একটু হতাশও হয়েছেন না পৌঁছানোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সেসব জায়গাতেও বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ প্রলেপ লাগানোর চেষ্টা করছে 26 তারিখের হলফনামার জন্য।